আজ তোদের একটু বসেই পড়াই, কেননা এই জায়গাটাতে একটু আলোটা পেতে সুবিধে হবে। যাও, কাল তো দ্য পসিমিয়ে অফ বাপু পড়াবো বলে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজকে পড়ানোটা শুরু করা যাক। গ্রামারের আরেকটা আইটেম, কালকে একটা বলেছিলাম ভার্বাল নাউনের কথা, এখানে আরেকটা আইটেম আছে কিন্তু এই টাইটেলটার মধ্যে, তোরা জানিস, দ্যাট ইজ পাস অ্যাওয়ে। পাসিং অ্যাওয়ে পাস অ্যাওয়ে থেকে এসছে, পাস অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে ডাই। আর যেহেতু এখানে ভার্বাল নাউন করা হয়েছে, কাজেই পাসিং অ্যাওয়ে মানে হয়েছে হয়ে গেল ডেথ, তার মানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য ডেথ অফ বাপু। তাহলে এবার শুরু করি ইউনিট ওয়ান। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to build a house by an urgent telephone. বুঝতেই পারছিস যেহেতু এটা একটা মেময়ার, কাজে আই এটা লেখা হয়েছে ফার্স্ট পার্সনে এবং তিনি নয়নতারা সেগাল নিজে দি অথর, নট দ্য ন্যারেটর। স্টোরি হলে এটা ন্যারেটর হতো, কিন্তু ইনি এক্ষেত্রে অথরই বলতে পারেন যেহেতু এটা একটা মেমোয়ার, দিস ইজ নট আ স্টোরি। তো লেখক 30 January 1948 1948 সালে 30 January নিজের বাড়িতে বসে সন্ধ্যেবেলায় চা খাচ্ছিলেন, চা পান করছিলেন। ভেবে দেখ, 30th January 1948, জাস্ট আফটার আওয়ার ইন্ডিপেন্ডেন্স, জাস্ট 4 to 5 months বিফোর, 6 months বিফোর উই হ্যাড গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই হ্যাড অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তার 5-6 মাসের মধ্যে এই ঘটনাটা। তো তিনি যখন চা খাচ্ছিলেন, হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তখন আমি আমাকে ডেকে পাঠানো হলো একটা জরুরি টেলিফোনে বিড়লা হাউস। এই বিড়লা হাউস ভারতের বিভিন্ন জায়গাতেই আছে, দিল্লিতেও একটা আছে, তার ছবিটা তোদের চাইলে আমি দেখাতে পারি। এই হচ্ছে বিড়লা হাউসের এখনকার ছবি, এই দেখ তোরা, দেখতে পাচ্ছিস বোধ হয়। এই হচ্ছে বিড়লা হাউসের এখনকার ছবি, আর গান্ধী যখন ছিলেন সেখানে তখন সেই জায়গাটা এইরকম ছিল। এটা হচ্ছে বিড়লা হাউসের ছবি। ওকে, আবার শুরু করি। তো বিড়লা হাউসে আমাকে একটা জরুরি টেলিফোন কলে ডেকে পাঠানো, সো দি অথর ওয়াজ সামন ফ্রম বিড়লা হাউস, সামন টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। কেন এই আর্জেন্ট টেলিফোন? কেন? বিকজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। কারণ গান্ধীজি, যাকে পরবর্তীকালে জাতির জনক আখ্যা দেওয়া হচ্ছে, আমাদের অত্যন্ত চেনা নেতা, তিনি একটা প্রার্থনা সভায় যাবার পথে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। নাম কথাটা এখানে খেয়াল করতে হবে, নাম অ্যাডজেক্টিভ, নাউন ফর্ম হচ্ছে নামনেস। নাম মানে হচ্ছে হ্যাভিং লস্ট এনি ফিজিক্যাল অর মেন্টাল সেন্সেশন। তো যেন মনে হলো খবরটা পেয়ে দি অথর লস্ট হার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সেন্সেশন, তিনি তার সারা শরীর মন যেন অবশ হয়ে গেল যখন তিনি গাড়িতে উঠছেন বিড়লা হাউসে যাবেন। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. When she reached Birla house, she found Gandhiji's body in a room and his kings and followers, disciples, were gathering round his body. Tar deho, dehoi bolte hobe, কেননা ততক্ষণে তিনি মারা গিয়েছেন। তার দেহ ঘিরে রয়েছেন তার অনুগামীরা এবং তার আত্মীয় স্বজন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সারা ঘরে পরিপূর্ণ নিস্তব্ধতা। ইটস আ সাইলেন্স, ইটস অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, ইটস অ্যান আনহেলদি সাইলেন্স। এই সাইলেন্স কেউ ভালোবাসে না, যারা নির্জনতা প্রিয় তারাও এই সাইলেন্স পছন্দ করে। সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। কেন?
As Gandhiji breathed his last, Gandhiji শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি ইতিমধ্যেই মারা গিয়েছেন। Everybody was bereaved, so there was a silence in the room. Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Bapuji, মানে গান্ধীজি, তার মৃত্যুর খবরটা সমস্ত দিল্লিতে ছড়িয়ে পড়লো একটা বাতাস লাগা আগুনের মতো। খেয়াল কর, এখানে একটা তুলনা ব্যবহার করেছেন লেখক। There is a comparison, a simile in this expression. তিনি কিন্তু মৃত্যুটাকে নয়, মৃত্যুর খবরটাকে সুবাতাস লাগা হাওয়ার সাথে, আগুনের সাথে তুলনা করেছেন। আমরা জানি অল্প আগুন বাতাসে নিভে যায়, কিন্তু বেশি আগুন যা দাউ দাউ করে জ্বলছে সেটা বাতাস পেলে আরও দাউ দাউ করে জ্বলে। গান্ধীজির মৃত্যুর খবরটা সেই রকম, হাওয়া লেগে আগুন যেমন আরও ছড়িয়ে পড়ে সেইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। দ্যাটস ওয়াই দি অথার হ্যাজ ইউজ দিস কম্প্যারিজন। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারপাশে ভিড় করছিল দুঃখী দুঃখী মুখের নারী পুরুষ। তারা সকলেই বেরিড, যেন আত্মীয় হারিয়েছেন এমনভাবে তারা শোকাভিভূত। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটা বাড়ির জানলায় দেখা যাচ্ছিল বাদামি বাদামি আবছা মুখের সারি, ব্লার, অস্পষ্ট, ইনডিস্টিংক্ট। কেননা ঘরের মধ্যে আলো যা আছে সে তো ঘরের মধ্যে আছে, জানলায় যদি কেউ এসে দাঁড়ায় তার মুখটা তো পুরোপুরি স্পষ্ট বোঝা যাবে না, কেননা আলো তার পেছনে আছে। সেই জন্য ব্রাউন ব্লার অফ ফেসেস দেখা যাচ্ছিল, অস্পষ্ট মুখের সারি জানলায় জানলায়। সকলেই জানলায় এসে দাঁড়িয়েছে, কি ব্যাপার, কি হয়েছে, এই উৎকণ্ঠা নিয়ে। দে ডিড নট মেক আ সাউন্ড, কেউ কিন্তু কোনো আওয়াজ করছে না, বিকজ দে কুড অলরেডি আন্ডারস্ট্যান্ড দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন। দে কুড গেজ দ্যাট দেয়ার বিলাভেড লিডার ওয়াজ নো মোর। দ্যাটস ওয়াই দে অল ওয়্যার সাইলেন্ট, অ্যাবসলিউটলি সাইলেন্ট। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচুরাল সাইলেন্স, অ্যান আনক্যানি সাইলেন্স, অ্যান অল পারভেডিং আনক্যানি সাইলেন্স ওয়াজ দেয়ার। একটা সর্বব্যাপী, এক অদ্ভুত অদ্ভুত অনৈসর্গিক অস্বাভাবিক নিস্তব্ধতা সর্বত্র বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হচ্ছিল যেন ওই কয়েকটা মিনিটের জন্য সময় থমকে দাঁড়িয়ে গেছে, কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো হাসি গান নেই, কোথাও কোনো শব্দ পর্যন্ত নেই, সব চুপ হয়ে গেছে যেন। ঠিক এখনকার বড় বড় শহরগুলোর মতো ইউরোপ, আমেরিকা, ভারতে সব যেন মনে হচ্ছে থেমে গেছে। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে মানুষ এত চমকিত হয়ে গিয়েছিল যে তারা কোনো কথা বলতে পারছিল না। স্টান, বিউইল্ডার্ড, পাজলড, এখানে মানেটা তাই। মানুষ এই অদ্ভুত আকস্মিক ব্যাপারে এত বেশি হতভম্ব হয়ে গেছিল যে তারা কোনো কথা শুরুতে বলতে পারছিল না। এরকমটা হয় আমরা যদি হঠাৎ একটা অদ্ভুত চমক লাগে আমাদের, যে একটা খুব সাংঘাতিক নিষ্ঠুর খবর একটা পাই আমরা, আমরা মুহূর্তের জন্য শুরুতে কেমন স্তব্ধ হয়ে যাই। এটাই নিয়ম, এখানেও তাই ঘটল, মানুষ যেন চুপ করে গেল শুরুতে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং। এই লেটার কথাটা একটু খেয়াল কর, একটু বলতে পারবে এটা নিয়ে। লেটার, এলএটিইআর, কেউ কেউ লেটার উচ্চারণ করেন, ঠিক নয় উচ্চারণটা। এলই ডাবল টিইআর লেটার মানে সবাই জানিস, তার মানে হচ্ছে চিঠি, নাম। এলএটিইআর এটার উচ্চারণ ওই কাছাকাছি লেটার, ল্যাটার নয় কিন্তু লেটার।
এবং এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। আরেকটা আছে এল এর ডাবল টি ইয়ার ল্যাটার, সেটার উচ্চারণ কিন্তু ল্যাটার, এবং এটা একটা প্রোনাউন, মাইন্ড ইট, এল এ টি ইয়ার ল্যাটার দ্যাট ইজ অ্যাডভার্ব, কিন্তু এল এ ডাবল টি ইয়ার ল্যাটার দ্যাট ইজ প্রোনাউন, বলিস না কিন্তু, আর লেটার তো সবাই জানি না। লেটার দে ক্লেমার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাই, আর তারপরেই তারা ভীষণ কলরব শুরু করে দিল, ক্লেমার্ড মেড কনফিউজড নয়েজ, এখানে মানে বলে দেওয়া আছে, এখানে ফুটনোটে ডিম্যান্ডেড সামথিং লাউডলি, তারা সকলে ভীষণভাবে চেঁচামেচি শুরু করলো, সবাই একটা কিছু চাইছে যেন এইরকম ভঙ্গিতে, ওয়াইল্ডলি বেপরোয়াভাবে, এবং শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছিল, কাঁদছিল, সব রকম কিছু করছিল। They jostled one another in a stampede. Jostled, pushed one another violently. Pushed violently. এখানেও মানে বলে দেওয়া আছে, forced one's way by pushing. পরস্পরকে ঠেলাগুতো করে, জোর করে, কোনো একটা রাস্তা করে নেবার চেষ্টা করছিলেন তারা, সাধারণ মানুষ। They jostled one another in a stampede. এবং এমনভাবে ঠেলাঠেলি করছিলেন যেন পদপিষ্ট হয়ে মরার যোগাড়। স্ট্যাম্পেড পদপিষ্ট হওয়া, কেউ একজন ভিড়ের মধ্যে সাংঘাতিক ঠেলাঠেলির মধ্যে পড়ে গেলে তাকে না তুলে তার গায়ের ওপর দিয়ে যদি হেঁটে কেউ চলে যায় তাহলে তার যে অবস্থা হবে সেই ঘটনাটাকে স্ট্যাম্পেড বলে। তো তাদের স্ট্যাম্পেড হওয়ার মতো একটা অবস্থা হচ্ছিল, টু ব্রেক ইন টু দ্য হাউস, কেন তারা এরকম করছিলেন, কেন, বিকজ অল অফ দেম, ইচ এভরি ওয়ান অফ দেম ওয়াজ ট্রাইং টু ব্রেক ইন টু দ্য হাউস, এন্টার দ্য হাউস, বিল্ড দ্য হাউস ফোর্সফুলি। Break into, it's also a phrasal verb, you know my boys. It's also a phrasal verb, মানে হচ্ছে জোর করে কোথাও ঢোকা করা, মানে enter forcefully. They calmed a little. তারা অবশ্য একটু শান্ত হল, when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সাধারণ মানুষকে শেষবারের জন্য গান্ধীজিকে দেখার সুযোগ করে দেওয়া হবে। তারা ঠেলাঠেলি করছিলেন কেন, তারা তো পয়সা করে খাবার দাবার কিছু চাইছিলেন না, দে ওয়ান্টেড অনলি ওয়ান থিং, অল অফ দেম ওয়ান্টেড টু সি দেয়ার বিলাভেড লিডার ফর দ্য লাস্ট টাইম, অ্যান্ড হোয়েন দে ওয়ার মেড শিওর দ্যাট দে উড গেট দ্য অপরচুনিটি টু ফাইন্ড দেয়ার লিডার, দে অল বিকেম জেন্টল, দে অল কামড ডাউন। When one is faced with the shock of a loved one's death, jokhon kono manush tar priyo kono manusher mrittur aghat ta pay, one whimpers, she tokhon sei manushti tokhon gungiye gungiye luchu shore kaade, whimper mane ekhane deya ache that makes low crying noises, tara gungani ektu shan luchu shore kaade, ki bole kaade, What will become of me now that he has left me? তুমি যখন ছেড়ে চলে গেলে এবার আমার কি হবে? আমরা যখন খুব প্রিয়জন আমাদের যদি দুর্ভাগ্যজনকভাবে চলে যায় তোরা দেখে থাকবি হয়তো, না দেখাই ভালো, যে এরকমভাবে তার চারপাশের কাছের মানুষগুলো কাঁদে, আমাদের এখন কি হবে গো, তুমি তো চলে গেলে, মানুষ এইভাবে কাঁদে। This was surely the question uppermost in the mind of the mourning people. Nishchitbhabe je manush gulo kaanchile Delhi rastay rastay Birla House er char pashe ghorer moddhe tara tadero mone ei proshnotai nischoy chilo. Ebar ekta jinish bhebe dekh, tader moneo eki proshno chilo, Gandhi tader shokorer attiyo poribarer lok emon to noy, kintu tar emoni ekta image chilo manusher kache, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এমন একটা জায়গায় ছিল যে সকলেই মনে করছে আপনজন বিয়োগ, দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া বাচ্চা, কি করবে বুঝতে পারছে না, অসহায়, দে অল ফেল্ট হেল্পলেস। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আর আমরা যারা বসেছিলাম গান্ধীর চারপাশে আমাদের হৃদয়েরও, আমাদের অনেকের মধ্যেই হৃদয়েও ওই একই প্রশ্ন আসছিল, আমাদের অনেকের মনের মধ্যেই ওই প্রশ্নটা আসছিল, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং,
আমরা তখনও আঘাত কাটিয়ে উঠতে পারছি না, আমরা তখনও বিশ্বাস করতে পারছি না ঘটনাটা ঘটছে। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা খবর শুনছিলাম যেটা ভারতের সবাইকে জানিয়ে দিচ্ছে রেডিওতে খবর, তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে খবর, তাই তাকে ব্রডকাস্ট বলা হচ্ছে, যে তাদের প্রিয় বাপু আর পৃথিবীতে নেই। ইউনিট ওয়ান শেষ হলো, বন্ধ করিস না, ইউনিট ওয়ান শেষ হলো। তোদের আমি বাড়ির কাজটা একটু দিয়ে দিই এবার, যে কম্প্রিহেনশন এক্সারসাইজটা রয়েছে ইউনিট ওয়ানের, এটা তো কালকে করবি, আমরা কিন্তু এটা কালকে চেক করবো। তার সঙ্গে সঙ্গে আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলো করতে হবে। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো ইউনিট ওয়ান থেকেই দেয়া, একটু ধরা রয়েছে, ভালো করে দেখে নে, আস্তে আস্তে আমি স্ক্রোল করে ওপরে তুলব। দেখতে পেয়েছিস নিশ্চয়ই সবাই, ওকে? এই প্রশ্নগুলো উত্তরও ওই বইয়ের এক্সারসাইজের সঙ্গে সঙ্গে করতে হবে, এটা করবি, কালকে আমি এর উত্তরগুলো তোদের বলবো, তোরা মিলিয়ে নিবি, ওকে? থ্যাংক ইউ, তাহলে আজকের মতো শেষ হলো, আবার কালকে, হ্যাঁ।